থামেন আপা, আজকে আমি আমার দর্শকদের কিভাবে শাড়ি পরতে হয় সেটা টিউটোরিয়াল দেখাতে আসছি, নট শাড়ি পরে কিভাবে পোজ দিতে হয় সেটা। সো এইসব পোজ পাস বাদ দিয়ে আপনি আপনার শাড়িগুলা কিভাবে পরিধান করেন সেটা যদি একটু দেখাইতেন তাহলে আমার মিষ্টি কিউট মেয়ে ফ্যান গুলার অনেক উপকারে আসতো। আসলে অনেকেই শাড়ি পরতে পারে না, তো না দেখা যাচ্ছে না, আর দেখা গেলেও আমাদের কোনো ইন্টারেস্টই নাই ওই সব দেখার, আমরা জাস্ট আপনার থেকে শাড়ি পরার টিউটোরিয়াল দেখতে আসছি। শাড়ি পরার এতদিন পর বুঝতে পারলাম এভাবে তালি বাজায় আর আমাদের মতো ইয়াং ইয়াং পোলাপাইনদের এভাবে আইসক্রিম খাওয়ার টিউটোরিয়াল শিখায়। যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে এত সুন্দর সুন্দর শাড়িগুলা কিনেন। তো যাই হোক, আজকে আবারও চলে আসলাম একটু বেশি ক্রিঞ্জ এপিসোডের আরো একটা নতুন এপিসোড নিয়ে। মানে আগের এপিসোডগুলো আপনারা যা পছন্দ করছেন তাতে করে আর একটা নতুন এপিসোড না বানায় পারলাম না। তো আজকেও আমি কিছু ঠিকঠকারদের ঠিকঠক নামক কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরবো। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। এই লাইনটা আমার তুমিটা যার কাছে আছে তার জন্য। প্লিজ আমার মতো ইমোশনাল হলে ভিডিওটা দেখবেন না, বিলিভ মি সইতে পারবেন না। আমি অনেক যাচাই বাছাই করে দেখছি, এটা হলো টিকটকের সবথেকে ইমোশনাল ভিডিও। ভালো রাখিস তাকে, অনেক ভালোবাসতাম আমি তারে। ভালো রাখিস তারে, অনেক ভালোবাসতাম তারে। আচ্ছা তারপর? কোনোদিন কষ্ট দিস না তাকে। কোনোদিন কষ্ট দিস না তাকে, প্লিজ দিয়েন না। আচ্ছা তারপর? কারণ সে কান্না করলে এখনো ব্যথাটা আমার কলিজায় এসে লাগে। আচ্ছা ওয়েট ওয়েট, আচ্ছা থামেন। এই যে অসাধারণ চমৎকার ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে পাঠাইছে দ্য মাল্টিভার্স টাইম এই পেজ থেকে। রিয়েলি জোস ঘড়িটা, একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড ওয়াটার প্রুফ। আপনারাও পারচেস করতে পারেন, লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিব। এটাই তো, আপনি কেমনে বুঝলেন যে গাড়ি চলে না? আপনি কি চালাই দেখছেন একবারও না? ঠিক আছে মানলাম, আপনার কাছে গাড়ির লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এমনকি ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স সবকিছুই আছে, বাট তারপরেও তো গাড়িটা চালাই দেখতে হবে তাই না? আপনি গাড়ি না চালাই এত বলতে পারেন না যে গাড়ি চলে না। বাই দা ওয়ে, আমি কিন্তু আপুটা যে নতুন গাড়িটা কিনছে সেটার কথা বলছিলাম, আপনারা আবার তার হাজবেন্ডের গাড়ির কথা ভাবেন না। না মানে আমি জানি না যে আপুটা নতুন গাড়ি কিনছে কিনা, আসলে যদি নতুন গাড়ি না কিনতো তাহলে এভাবে তো গাড়ি নিয়ে বলতো না তাই না? তোরে কইছে তুই বেশি জানোস না? ইয়ে মানে ওই একটু একটু, আমার রূপের যেই আগুন সেই আগুনে বিসিএস ক্যাডার হবে আমার প্রেমিক। বিশ্বাস করেন আপনার রূপের আগুনে যে শুধুমাত্র আপনার প্রেমিকই বিসিএস ক্যাডার হচ্ছে তা কিন্তু না, আপনার এই রূপের আগুনে আমার স্টুডিও কি পরিমাণ আলোকিত হয়ে গেছে দেখেন একবার, আর এই আলোর কারণে আমার কি সুন্দর কিউট দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। বাই দা ওয়ে, সুন্দর হয়ে লাভ কি, আজব দিয়ে একটাই বিয়ে করতে পারলাম না, আবার চারটা বিয়ের স্বপ্ন দেখি। প্লিজ কেউ আমারে মারো মারো মুঝে মারো মারো। না ঠিকই আছে, আপনাদেরকে তো এই জন্যই পাঠানো হয়েছে, স্কুল কলেজে যাবেন পড়াশোনা গোল্লাই যাক, ইটস ডাজেন্ট ম্যাটার, এভাবে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আমাদেরকে উপহার দিবেন। স্কুল কলেজের নাম হবে দেশ ও দশের মুখ উজ্জ্বল হবে, আর আপনার বাবা মা তারা তো আরো গর্ব করে বলবে দেখেন দেখেন আমার মেয়েকে দেখেন, আমার মেয়ে আপনার মেয়ের মতো না, আমার মেয়ে শুধুমাত্র স্কুল কলেজে গিয়ে পড়াশোনায় করতেছে না, টিকটক ভিডিও বানিয়ে দেশকে রিপ্রেজেন্টও করতেছে। সেটা না হয় বুঝলাম, বাট আপনি আমার আগে এটা কোন যে আপনি বেডা না বেডি নাকি বেডা আক্তার বেডি কোনটা? ভাই রে ভাই, আপনাদের একটা পরামর্শ দিই শুনেন, বিয়ে করার সময় কোনো কিছু যাচাই বাছাই করেন বা না করেন একটা জিনিস অবশ্যই জেনে নেবেন, আপনার বউ টিকটক আর কি না, নইলে বিয়ে শাদী সব হয়ে যাবে, আপনি বাসর ঘরে গিয়ে বুঝতে পারবেন যে আপনি যারে বিয়ে করে আনছেন সে বেডিও না বেডাও না, সে হলো বেডা আক্তার বেডি। তেমন কিছু না, সেই লেভেলের লালন ভক্ত তো, তাই একটু লালন উৎসব পালন করতেছিলাম এই আর কি, লালন সারা দুনিয়া চলে না। আমি শুধু পোলাটার কথা ভাবতেছি, সম্পর্কে সে মেয়েটার ভাই হোক বা প্রেমিক সেটা বড় কথা না, বড় কথা হলো কষ্টটা একবার ফিল করেন, এত বড় দামরা একটা মহিলারে কান্দে করে নিয়ে নাসা লাগতেছে। এরপরও একদল মেয়ে এসে বলবে পুরুষরা ভালো না, আমাদের কষ্ট বুঝে না, ভালোবাসতে জানে না, হ্যান ত্যান আরো অনেক কিছু।
এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কষ্ট বুঝে কেনা একটা মেয়েকে কোলে করায় যা কষ্টের, আর সে কান্দে করে নিয়ে নাচতেছে। রাস্তায় দেখলে কিছু পোলাপান টিকটকার টিকটকার বলে টিচ করতে চায়। তো টিকটকারদের কি বলবে ইউটিউবার? আমি না একটা জিনিস বুঝি না, টিকটকারদের টিকটকার বললে সেই তাকেন যায়। হ্যাঁ আমি টিকটক করি, আমি টিকটকার, তো কি হইছে? আরে ভাই আপনি টিকটক বানান, টিকটকে ভিডিও বানান, আপনারা টিকটকার বলবে না তো কি বলবে শুনি? আইডিতে একটা নাম আছে দেখো না, এই যে আমি বা আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই আমাদের নামের থেকে আমাদেরকে ইউটিউবার বলে বেশি ডাকে। এখন আমরা এটা শোনার পর কি সেইটা যাব? নামটা কি চোখে পড়ে না? আমাদের তো আরো ভালো লাগে যে অ্যাটলিস্ট এত কষ্ট করার পর ইউটিউবার হতে পারছি, আর আপনাদেরকে টিকটকার বললে আপনারা সেইটা যান, কিন্তু কেন আজও বুঝলাম না। আর হ্যাঁ এতই যদি খারাপ লাগে তাহলে বানান কেন টিকটক, না বানাইলেই তো হয়। মানে আপনারা টিকটকে গিয়ে টিকটক করবেন আর আপনাদেরকে টিকটকার বলা যাবে না, মানে আপনাদের কথা মতো? হ্যাঁ আমরা বলবো একবার না হাজার বার বলবো, আপনারা টিকটকার টিকটকার টিকটকার। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখেন ফারাবি। আর হ্যাঁ স্পন্সর কিংবা প্রমোশন করানোর জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, মেল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।